শনিবার 28শে সেপ্টেম্বর দিনটি বিশ্ব জলাতঙ্ক প্রতিরোধ দিবস হিসেবে পরিচিত। জলাতঙ্ক একটি ভাইরাস গঠিত রোগ যা সাধারণত কুকুরের কামড়ে মানবদেহে সংক্রমিত হয়। এই রোগ থেকে মুক্তি পেতে এদিন রায়গঞ্জ শহরে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই দফতরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এবং রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলস এর সহায়তায় পথ কুকুরদের দেওয়া হলো জলাতঙ্কের প্রতিষেধক। শহরের অশোকপল্লী, মিলনপাড়া, ঘড়িমোড়, তুলসীপাড়া, মোহনবাটি বাজার সহ বিভিন্ন এলাকায় প্রায় সদুয়ে কুকুরকে এই প্রতিষেধক দেওয়া হয়। এছাড়াও এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আজ ওয়ার্ল্ড রেবিস ডে, সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় 200টি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে। আমাদের এটাই আছে কর্মসূচি, এবং এই ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে আগামী 30 তারিখ মানে সোমবার দিন আমাদের একটা সেমিনারও আছে করোনেশন হাই স্কুলে। এই জলাতঙ্ক বিষয়ক একটি সেমিনার রয়েছে। আজকে আমরা রায়গঞ্জের দুটো এনজিও আমাদের সাথে রয়েছেন, পিপল ফর অ্যানিমেল উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ, তার কর্ণধার এখানে রয়েছেন আমাদের গৌতম তান্তিয়া মহাশয়। এছাড়া আমরা জেলার আধিকারিকরা সমস্ত রয়েছেন, আমাদের ডিভিও সাহেব রয়েছেন, ডক্টর দিব্যেন্দু কর্মকার, আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করছি এনজিওর সহযোগিতায়। দেখুন, প্রতি বছর ভারতবর্ষে প্রায় 20-25 হাজার জলাতঙ্ক রোগে মারা যান। সেই উপলক্ষে আমাদের পথ কুকুরদের যদি আমরা জলাতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই তো আমাদের মেন লক্ষ্য আর কি। ওয়ার্ল্ড রেবিস ডে, 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এই জলাতঙ্ক দিবস উপলক্ষে আমরা রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক দিচ্ছি। আজকে রায়গঞ্জের অশোকপল্লী, ঘড়িমোড়, তুলসীপাড়া, মিলনপাড়া, রবীন্দ্রপল্লী, মোহনবাড়ি বাজার এলাকায় প্রায় 200 জন কুকুরকে ভ্যাকসিন দেওয়া হলো। এই কুকুরগুলো সামলালে মানুষের বিষ লাগবে না এবং মানুষ জলাতঙ্ক থেকে রক্ষা পাবে।